না ভাই, এখনো তো আমি হাজবেন্ডের কাছে থাকবো না। বিয়ে করবেন? ভালো ছেলে পেলে করব। কি ধরনের ভালো? ভালো মানে আমার ছেলে একটা আছে, দেখাশোনা করবে আমার ছেলে, মানে পাশে দাঁড়াবে আমার ছেলেকে, একটু ই করবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প, তারই ধারাবাহিকতা আপনারা যে বোনটি দেখতে পাচ্ছেন তার বাস্তব জীবনের গল্প তুলে ধরব। তো তার আগে আমরা একটু আপুর নামটা জানি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, প্লিজ একটু নামটা বলবেন। নাম আমার নাম রুজিনা। রুজিনা, হ্যাঁ। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি জয়পুরহাট পাঁচবিবি। জয়পুরহাট পাঁচবিবি। আচ্ছা আপু, আজকে যে সোশ্যাল মিডিয়াতে আসলেন, কেন কি জন্য এই বিষয়টা একটু বলবেন? হ্যাঁ বলবো। জি, বিয়ে মানে আমার ছোট যখন ছিলাম তখন আমার মার বিয়ে হয়েছে, আমার মার সাথে ছাড়াছাড়ি হয়েছে, আমার বাপের সাথে ছাড়াছাড়ি করার পর আমি নানির কাছে বড় হয়ে গেছি। বড় হওয়ার করার পর আমি ঢাকায় চলে আসছি, যখন আইসা চাকরি করছি, চাকরি করার পরে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, পরে বিয়ে হয়ে গেছে, পরে এখন বিয়ে হয়ে গেছে। যা মানে থাকে জামাই ঢাকাতেই থাকে, ওনার হয়েছে দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ। পরে ওখান থেকে আসার পরে ঢাকায় উনি জব করতো, পরে ওখানে একজন দেখার পরে সে পছন্দ, ছবি দেখে পছন্দ করে ফেলাইছে ফ্যামিলি থেকে। পরে পছন্দ করার পরে পরে বিয়ে হয়ে গেছে। 3 মাস আগে ছবি দেখছে, 3 মাস পরে বিয়ে হয়ে গেছে। একটু থামেন, কি নাম বলছিলেন আপনার? রোজিনা। রোজিনা আপু, আমি যেটা জানতে চাচ্ছি আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বোন আছে। কয় বোন? আমরা 2 বোন। আপনি বড়? হ্যাঁ। আর আপনার ভাই নেই? না। বাবা আছে? না, বাবাও নেই। সৎ বাপ। মানে আপনার আম্মা দ্বিতীয় বিয়ে করছে? দ্বিতীয় বিয়ে করছে। মানে প্রথম বাবা মারা গেছে আপনার? প্রথম বাবা আছে। মানে ওনাকে ছেড়ে দিল কেন? ওনাকে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার দাদিটা মানে আগেকার যুগের মানুষ, তো দাদি ভালো ছিল না। আচ্ছা। ও দাদির অনেক বড় লোক ছিল, তো আমার মা একটু মধ্যম সাইজের, এই জন্য গরিব ছিল, তো এই জন্য আর কি বান মেরা, আগেকার বান মারা ছিল না, ওই পড়া করে আমার মা ছাড়াছাড়ি হয়েছে। মানে জাদু টোনা যাকে বলে। হ্যাঁ হ্যাঁ। তারপর আমার মার পেটে আমি ছিলাম। মানে আপনার মা যখন বিয়ে বসলো তখন আপনি পেটে ছিলেন? হ্যাঁ, তখন ছাড়াছাড়ি হয়েছে আমার মার সঙ্গে। পরে আমি হইলাম তখন আমার নানি আমাকে মানুষ করছে, তখন দাদিরা মানুষ করে নাই। আচ্ছা, নানির বাড়িতে বড়? হ্যাঁ, নানির বাড়িতে বড় হয়েছি। আচ্ছা, এরপরে আপনার বিয়েটা হলো কোথায়? আমার বিয়ে হয়েছে ঢাকাতে। ঢাকাতে? হ্যাঁ। ছেলের বাড়ি মানিকগঞ্জ? হ্যাঁ। কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। আচ্ছা, বিয়েটা কিভাবে হলো এই গল্পটা? বিয়েটা হয়েছে বাড্ডাতে, একজন এক ভাই ছিল, মানে আমি চাকরি করতাম, ওই ভাইয়ের সাথে মানে আমার বোন ডাকছে। আপনি ঢাকায় নিয়ে আসলো কে? ঢাকায় নিয়ে আসছিলো, মানে ঢাকায় আমরা আমার ফ্যামিলি চলে আসলাম, আমার মাও আসছিল, আমি আসলাম। আমার মা তখন মেসে রান্না করতো, তখন আমি মানে জব করতাম, চাকরি করতাম। কিসে চাকরি করতাম? এই রং এর কাজ করতাম, প্রিন্টের কাজ করতাম, গার্মেন্টসে। ও আচ্ছা। তো এই ছেলের সঙ্গে মানে বিয়েটা কিভাবে হলো? বিয়েটা হয়েছে ওই যে একটা ভাই ডাকছে যে, ও ভাইয়ের মাধ্যমে বিয়েটা হয়েছে। বিয়েটা করার পরে ওই ছবি, আমার ছবি চাইছে ফ্যামিলিতে, ছবি দেখাইছে, আর আমরা তো জানতাম না এত বয়স আমার স্বামীর, আমিও তো জানতাম। মানে কি বলতে চাচ্ছেন, আপনার স্বামীর বয়স আর আপনার বয়স অনেক ডিস্টেন্স? হ্যাঁ। কত ডিস্টেন্স? ওনার 50-এর উপরে। আর আপনার তখন বয়স কত ছিল? আমার বয়স ছিল তখন 32, সরি না, আমার বয়স তখন ছিল 14। ও মাই গো, 14 আর 40, এটা কিভাবে বিয়েটা হলো? বিয়েটা হয়েছে মানে ছবি দেখছে ওরা, আমরা তো এত কিছু জানতাম না। ওনার আগের ঘরে বউ ছিল। ও আচ্ছা। ওনার আগের ঘরে বউ ছিল, ওনার বোনের জামার কারখানা ছিল, ওনার জব করতে হয়। মানে আপনি বলতে চাচ্ছেন যে অভাবনাটের সংসার, যার ফলে ওনাকে বিয়ে দিছে ওনার কাছে? হ্যাঁ, ওনার কাছে বিয়ে হয়ে গেছে। ওনার কি ঢাকায় বাড়ি আছিল? ঢাকায় বাড়ি ছিল না, উনি চাকরি করত, বোনের কারখানায় জব করত। আচ্ছা, তার মানে সে টাকা পয়সার মালিক? হ্যাঁ। ওটা দেখিয়ে বিয়ে দিল মা বাবা?
ওটা দেখে বিয়ে গেছে, পরে শুনছি যে কিছুই নাই। ওনার আগের বউ ছিল, ওনার বউ সবকিছু নিয়ে গেছে, শালার বউ মিলে সবকিছু লিখে নিয়ে গেছে তার সাথে। আর আমার হাজবেন্ড তো অনেক সরল সোজা, বুঝছেন, যা আছে সম্পূর্ণ নিয়ে গেছে। সংসার করলেন কতদিন এবং কবে বিয়ে হয়েছিল? সংসার করছি 14 বছর হলো। ছেলে মেয়ে? ছেলে একটা মাত্র, ছেলে একটা, তিনটা আঙ্গুল নাই আমার হাজবেন্ডের, তিনটা আঙ্গুল কাটা গেছে মেশিন দিয়া, ব্যান্ড মেশিন দিয়া, উনি চক করতে করতে কাটা গেছে তিনটা আঙ্গুল। এখন কি অবস্থা? এখন অবস্থা ওই যে ভাগনারা আছে, ও চাকরি করে, দেখাশোনা করে, মাঝে মধ্যে ওই টাকা দেয়, ওই টাকাতে ঘর ভাড়া দেয়, মানে কোনো রকম চলছি। তো এই আজকে যে প্রতিবেদনে আসলেন, কেন, কি জন্য, কি চাও আপনার? তা পা ভাইয়া শোনেন, মানে আমার একটা ছেলে আছে, আমার হাজবেন্ড তো অসহায় এখন, ধরতে গেলে হাজবেন্ড অসহায় না আপনি অসহায়? আমিও তো অসহায়, আমার হাজবেন্ড তো তিনটা আঙ্গুল নাই, আমি তো, আমার হাজবেন্ড তো চাকরি করতে পারবে না, দেখ উনি তো জব করতে পারে না, তিনটা আঙ্গুল। আপনাকে বলি, আপনার যে আমার 14 বছর সংসার করলেন, 40-এর সময় বিয়ে হলো, 14 আর 40-ই কত হয়েছে জানেন বয়স? বয়স তো অনেক সাইড হয়ে গেছে, তো ওনারে নিয়ে আবার কি আসা? আপনার তো এখন পর্যন্ত মানে না ভাই, ওনাকে নিয়ে তখন আসা নাই, কারণ কোনো তিনটা আঙ্গুল নাই, কোনো আসা নাই। আমরা তো ভাবছিলাম আর কিছু সম্পদ হলো আসিল, তো দেখছি বিয়ের পরে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার হাজবেন্ড জামাইয়ের বয়স হয়ে গেল প্রায় 50-55 সাইডের কোটায়, আর আপনার বয়স মাত্র এখন কত, তখন 14 আর এখন ধরেন 14 28 বছর, ধরেন 32-35 হয়েছে, তো আপনার তো বিয়ের বয়সই যায় না।